রাজধানীর বাইরেও দ্রুত বিস্তার লাভ করছে ডেঙ্গুর প্রকোপ বিস্তারিত জানাতে ময়মসিংহ থেকে ইলিয়াস আহমেদ পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম এবং লক্ষীপুর থেকে সাইফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন প্রথমেই যাচ্ছি ময়মসিংহে ইলিয়াস আহমেদের কাছে ইলিয়াস ময়মসিংহে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালগুলো কি কি প্রস্তুতি নিয়েছে আমাদেরকে জানান সায়েদ আপনি যেমনটি জানাচ্ছিলেন যে পোটালী ডেঙ্গু পরিস্থিতি লক্ষ্মীপুরে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে লক্ষ্মীপুরে জেলা সিভিল সার্জন আহমদ করে ডাক্তার আহমদ করিফ তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে গত পাঁচ দিনে লক্ষ্মীপুর জেলাতে সরকারি হাসপাতালগুলিতে প্রায় একানব্বই জন রুগী ডেঙ্গু জ্বর ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়েছেন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তার নর হোসেন আরহম তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত আজ লক্ষ্মীপুরে একুশ রোগী রুগী ডেঙ্গু জ্বর আক্রান্ত ভর্তি রয়েছে হাসপাতালে তো এছাড়াও কিন্তু যে যেসব প্রাইভেট হাসপাতালগুলো আছে সেগুলোতেই কিন্তু ডেঙ্গু জ্বর আক্রান্ত রুগীরা ভর্তি হচ্ছেন এবং লক্ষ্মীপুর শহর যে বিভিন্ন লক্ষ্মীপুরের যে বিভিন্ন উপজেলাগুলো তো আছে লক্ষ্মীপুরের যে ড্রেনগুলো আছে এগুলোতে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয়েছে এবং কিছু এখনও অপরিষ্কার রয়ে গেছে তো আমাদেরকে লক্ষ্মীপুর পৌরসভার যে মেয়র মোজাম্মেল হাদার মাসুমিয়া তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আগামীকাল থেকেই কিন্তু এই যে ডেঙ্গুর যে ডেঙ্গু জ্বর মোকাবেলা করার জন্য কিন্তু হাসপাতালগুলো পরিচ্ছন্ন এবং তারা কিছু ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তিনি আমাদেরকে আরো যেটি জানিয়েছেন যে আসলে তিনি তারা গত গত সপ্তাহে কিন্তু মশা ওষুধ ছিটিয়েছেন এখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা মশার ওষুধ ছিঁড়াবে ছিঁড়াবেন না ডেঙ্গু লাভা নিজনের জন্য তারা একটা ওষুধ ওষুধ এনেছেন সেটা আগামী কাল থেকে তারা ওই ওষুধগুলো পৌরসভার বিভিন্ন ডেঙ্গুগুলোতে তারা পেন এবং যেন ডেঙ্গু লাভা ধ্বংস করা যায় আর মেয়র এবং ডাক্তার সিভিল সিভিল সার্জন আহমদ কবির তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যে ডেঙ্গু জ্বর মোকাবেলা চিকিৎসা সেও ডেঙ্গু জ্বর থেকে ডেঙ্গু জ্বর থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যেন ডেঙ্গু জ্বর আক্রান্ত না হয় এবং পানির জন্য সেগুলো মলা পানি আবদ্ধ না থেকে। লক্ষ ডেঙ্গু ডেঙ্গু নিয়ে সর্বশেষ অবস্থা ঈশ্বর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজধানীর বাইরে থেকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে বলছিলেন সহকর্মীরা